मेरा दोस्त का दाढ़ी नहीं है, माय फ्रेंड इज छक्का। तुम क्या हमारे दुकान ले जाओ, बिरयानी खिलाओ। बिरयानी? हाँ, मजाक ले, सीरियस। हमें बिरयानी खाए नहीं गुंदे ला है। हाँ तो हमें खिलाओ, तुम्हारे हम नीचे बने। तो चलिए शुरू करते हैं। রিসেন্ট যে তুমি এত ফেমাস হচ্ছ, মানে ভাইরাল হচ্ছ, মানুষের ভালোবাসা আছো, কেমন লাগছে তোমাকে বলো? দেখেন আমাকে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। কি কম বয়সে মানে আমাকে লোক চিনতে লেগেছে। হ্যাঁ, মানে এত ভালোবাসা পাওয়ার পর কি চাই আমি? আর মসিনর ব্যাপারে সব জানে গুপ্ত রাজ, বুঝতে পারলে? ওরা কালকে রাতে একসাথে ছিল, একই ঘরে শুতে হলো। আল্লাহ, যেটা মনে করছেন ওটা লাই, বুঝতে পারলেন? রাত্রে ঘুমাচ্ছিলাম ঠিকই, তো উল্টা পাল্টা সোচার দরকার কি? দাদার বোধক দেখবেন তো একটা জিনিস বেশি পাওয়া যায় কি না, যাকে মন তাকে যে মন তে কয়ে দিয়ে, ঠিক বুঝতে পারলেন? মানে ও গালাগালি করে না, কিন্তু এমন করে কয়ে গে বুক ফেটে যায়, বুঝতে পারলে? আমি দাদার বোধক দেখছি, মানে মাইন্ডে লিবেন তো ওটাই বুঝতে পারবেন। তাদের জন্য কি মেসেজ বলো? তাদের জন্য কি মেসেজ? ওদেরকে গাল দিতে ভালো লাগছে, ওরা গাল দিচ্ছে। ভালো লাগছে, ওরা করছে সম্মান ভালোবাসা। আমাদের আরবি উসমান দা আছে, ওয়াও, ওইও খুব ভালো ভিডিও করে, ওইও ভালো মানে ব্লগিং করে, অজ্ঞে মাগে আড্ডা, মানে মানে ভয়েসটা অনেক ভালো লাগে, অজ্ঞে মাগের আড্ডা। তো কি বলতে, দেখে মেয়ে সব ফিদা আমার উপরে। হ্যাঁ, তোমার জালুয়া ভিডিওটা দেখেছি, ড্রেস চেঞ্জ করছো, এই এই বাপরে, সেই লেগে তো এই মাহান বাচ্চি মডেল চলেছে কুন্ডনে তো। হ্যাঁ, দেখলেন আমাকে চ্যাটেললে ভালো করে? না না, সত্যি তো। তো জানেন একচুয়ালি কথা বলছি কি, আমার পিছনে না অনেক মেয়ে মানে লেগে আছে, কিন্তু আমি ভাও দি না, কেন জানছি? পিছে লাগলে কাম হবে না, সামনে লাগতে হবে। হ্যাঁ, আমার পিছে মেলে মেয়ে লেগে আছে, কিন্তু আমি ভাও দি না, কেনে দি না, জানছিস? আমার কাছে পড়বে না, ওই জন্য আমি ভাওটাও দি না। আমি আগে দীপিকা পাদ্মাকুন যে আছে কিনা, ওকে আমি মেসেজ করি না, কেনে করি না, পুছ করি না, কেনে 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 কি জানি, আমাকে রিপ্লাই দিবে না, ওই লেগা আমি ওরা মেসেজ করি। নিজের উপরে ফুল কনফিডেন্স আছে, বুঝতে পারছো? লেভেলের কনফিডেন্স, ভালোবা মানুষ দেখতে পাচ্ছো, গজব বেজ্জতি হ্যায় তু। আর একটু করে মার মুখে, এটা কথা কবো কবো। আর একটা ভাই আহে ওই ভিডিও বানাই, খুব সুন্দর সুন্দর, ওই ওই নতুন কিছু মানে তৈরি, চ্যানেল নাম হচ্ছে ইটি সিক্রেট, এই চ্যানেলটা দেখতে চাই। আচ্ছা আচ্ছা, ইটি সিক্রেট, আমরা তো সেদিন দেখছিলাম না, এই বসে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, মানে ভিডিও চ্যানেলটা কি দেখতে যাও? ডাকো ডাকো ডাকো, শুনো। আরে দাদা ভালো আছেন? ওয়াও, ভালো ভালো, নাইস টু মিট ইউ। ওহো, ইয়েস, তো অনেক ভালো ভিডিও করে দাদা, বুঝতে পারছেন? তো দাদার চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে দিবেন, আর দাদাকে ভালোবাসা দেখাবেন, ভালোবাসা দেখাবেন সবাই মিলে। ইটিসি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ, তো দাদা ভালো ভালো বলছে, তুমি বলো আমার চ্যানেলে। আমার আমার কি আছে, সোহেল দা কি বলছে বলো? আমার দাদা বলে কি কইলি? আমার চ্যানেলের নাম হচ্ছে ইটিসি ক্রিয়েটিভ, আমি সেখানে নতুন নতুন কিছু আইডিয়া বের করে সেটাকে লোকের সামনে, আমাদের আমার যারা ফ্যান্স আছে তাদের সামনে ফুটিয়ে তুলি জিনিসটা, যাতে তারা খুব সহজে মানে নতুন কিছু তৈরি করতে পারে। জি, তো সেই টপিক নিয়ে আমি ভিডিও বানাই। চলো, এই ভিভিএম সোহেলের যেটা দেখা পেলাম, এটা আমার সৌভাগ্য এখানে এসে। তারপরে আমরা এ দাদার দেখা পেলাম, মোহসেন লিলসেও দেখা পেলাম, তো যা হোক সব ইউটিউবার এক জায়গায়। হ্যাঁ, একদম এ বয় यार, तो लहन मेरे फेले दिवे, तुमको पाया है तो जैसे खोया हूं मैं, 10 টাকা পড়ালো আমার। फ्रेंड्स, এখন আমরা বেহরে গেছি বাইক নিয়ে, মানে জানেন একটা কথা কইছি, বিবিএম সোহেলের মানে সারপ্রাইজ রাজের কথা কইছি, মানে পোল পাল পোল সব খুলে দেবো। কেনে কি জানো, ও রাস্তা দিয়ে আমাকে নিয়ে যেহেতু কি কই জানো, কই ওইদিকে যে এবার চলো খাতরা খাতরা মাল আয় দেখাবো। দেখেন তো, আমি ওরকম ছেলে দেখালা হই, আমার মুখ দেখায় না গাইস, ওকে ওটা কথা বলিনি, ওকে বলেছি তোমাকে পাটের ভুইলে যাবো, পাটের ভুই কেনে দেবো। আমি যেতে হবে, তোমার সাথে যাবো না।
वाह क्या एक्टिंग कर रहा है। अच्छा कार है दिया बिरयानी दाओ तुम्हें ना ना पैसा दिया उस्मान दा আমাদের মানে জিজু হচ্ছে আর কি বহনু কার 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 জিজু হচ্ছে মানে কি কথা চাইছো তুমি মানে তোমার ভাতার হইছে লাগছে উসমান কে কইলে আর চোপা হয় আমার ভাতার হওয়ার আর অত বড় চোপা হে কিরকম আমাকে এত দিন হনে একটা মেকআপ লিয়ে দিতে পারে না কি একটা ছোট নোকিয়া ফোন গড়া লিয়ে দিতে পারে না তো ওয়াক 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 কে ভাতার করবে আমার মতন চেংড়ি তোমাকে ভাতার কোনো মতেই করবে না ঠিক কইছো মুখে মুখ দাও মুখে মুখে তো মানে খার হয়ে মুতরে হ্যাঁ রে ভাই শুক্রবার তাক আমার একটা অফার থাকলো কি ভিভিএন সোহেলের দাদার দোকানে এসে যদি বিরিয়ানি খাও তো কেউ কি পয়সা লাগবে না আয়ে মুঝে সাসায়ে লিসাস লি মুঝে সাসা আতে যে সাস লিয়া কোন পাকে বেইরো ও হনে ছলে জসমকে খুশবু এ মহসিন ভূত দিল পাসায় শশন ঘরে এসে শশন ঘরে এসে ভূত দিল মাগে স্টেপ 1 wake up brother gonna rise with the sun step 2 get some good some food in you step 3 think grow hard about what you want to be তো গাইস মর্জি না এখন আমার বাইক চালাবে তো দেখা যাক বাইকের ছাতু বেরে যায় নাকি না 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 আই এম কি বলে আই এম এ প্রো রাইডার হ্যাঁ ইয়েস আই ডোন্ট নো ইংলিশ বাট ইংলিশ কেমন লাগছে বলো গাড়ি হলো আর একটা একটা ফের ইর নাই কি কয় ব্যাগ রাখা কোন বাজার টাজার যাব তো ব্যাগ রাখার কোন ই নাই এই পাদান এখানে রাখবো ব্যাগ আপ কহাঁ থে জ্ঞানী বাবা তো অলরেডি এখন আমরা চলে এসেছি ভিভিএন সোহেলের দোকান মানে খুব চাল্লা সব সময় উপরে থাকতে চাইছে ও গেল জলদি তো পারো না কি বিরিয়ানি খেলাও না ফ্রিতে খালি ভিডিও বানিয়ে বাড়াও তো একচুয়ালি আমরা চলে এসেছি বাপরে সব থেকে ফার্স্টে দেখতে ভাই ফ্রিজ মানে পাতলু পাতলু মোটু পাতলু বিরিয়ানি কেমন লাগলো বলো হেভি বিরিয়ানি লাগলো একবার মালদা থেকে খেয়েছিলাম ওই বিরিয়ানি থেকে বাপরা হে আর তোমার পিস কি পড়ে জি আমার পিস এটা কি পিস জানকার নাই এখান থেকে লেগ পিস লেন্ডা লাইক হে কে আজা হলো তোমাদের সাথে শেয়ার করলাম আর দাদাটার সাথে দেখা দাদা না দিদি বলবো বুঝতে পারি না যাই হোক দাদা 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 হাফ দাদা হাফ দিদি হাফ দাদা আর হাফ দিদির সাথে দেখা আরে কেনা কেয়া চাইতে হো তো গাইস দাদাটার সাথে দেখা হয়ে খুবই মজা লাগলো আর খুব ফ্রি মাইন্ডের লোক মানে বাতাসে উড়ে যাবে এরকম কি উড়ে বডি মডি কোশ্চেন দেখো তো খুবই ভালো লাগলো দাদা আর আমাদের মানে আরে ফ্রি মাইন্ডের লোক আর কি মানে নরমাল আমরা যেমন থাকি না গ্রামের সব ভালো চাংড়া ভদ্র চাংড়া যাকে কয় কঠিনে ভদ্র মানে এত ভদ্র কি কয় গেল লাগে নিয়ে দেখি তো খুবই ভালো লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাকে তো কে মতিন কি করতে হবে কিছু করবা না একটু কে দিবা শেয়ার টেয়ার ফলো টলো সাবস্ক্রাইব করে লিবা ঠিক আছে আর সবাইকে আবার থ্যাঙ্ক ইউ বললাম বিষয় হয়ে গেছে তার জন্য হ্যাঁ কংগ্রেচুলেশন দাদা আপনার 20,000 ফলোয়ার পার করে দেহে তো থ্যাংক ইউ সবাইকে 20,000 এর জন্য তো চলো ইনশাআল্লাহ এরকম তোমার সাপোর্ট 20,000 এর লাগা কি 20,000 টাকার খরচা করাবো আরে চলো আজ দেখা যাক দাদা কাছে কি কি আমি করছি আর সাথে দিয়ে লেগ পিস লেগ পিস দেখো গাইস এই ভিউটা আমি অনেক দিন পর দেখলাম মানে সেই ডেঞ্জার লাগছে দেখে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে আসমান এখানে দেখো দেখো যাচ্ছে সব ব্ল্যাক হয়ে গেছে ব্ল্যাক